ফান কিংস এবং সাথে সাথে যেটা হচ্ছে এই নামটি বলার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে একদম তাৎক্ষণিক অটোমেটিক সম্পূর্ণ হাতে স্পর্শ ছাড়া শুরু হয়ে যায় একটি ফেসবুক লাইভ। এবং সেই লাইভটি দেখতে হলে আপনাকে যেটা করতে হবে www.facebook.com/capitalfm94.8 এ গেলেই দেখতে পাবেন আজ বিশাল দ্য ইবল টু পুরো স্টুডিওতে একা। আর এই স্টুডিওতে একা পেয়ে নারায়ণগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকে, মানিকগঞ্জ থেকে, রূপগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, চিটাগাং থেকে, বগুড়া থেকে, চারিদিক থেকে সকল লিসেনার ধেই 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 করে ধেয়ে আসছে আমাকে মারার জন্য যে আজ বন্টুকে একা পাওয়া গেছে, আজ ছেলেটাকে শায়েস্তা করেই ছাড়বো। তো যারা যারা আমাকে শায়েস্তা করতে চান অথবা শায়েস্তা খার আমলে নিয়ে গিয়ে আমাকে একটু সাইজ করতে চান তাদের জন্য আজকে ওয়েলকাম। এই একমাত্র শো যেখানে আজ নিজেই ওয়েলকাম করে যে আমাকে সে মারো, আমাকে সে ধরো, আমাকে যা ইচ্ছে তাই করো, কিন্তু এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু লিসেন শো, নট বল টু দ্যাট ও ফান কিংস, এই নট বল টু দ্যাট ও ফান কিংস। সে কেউ কখনো যেতে পারেনি, যেতে পারবে না, থাকতে যাবে। এই জাল ছেড়ে বেরোতে পারেনি তার বাবা, তার বাবা, তার বাবা অ্যান্ড তার বাবা, বুঝছেন? সুতরাং আপনাদেরকে থাকতেই হবে। অনেক ছেলে মেয়ে ছোট থেকে বড় হয়ে গেছে নট বলটা শুনে শুনলে, আমরা সে একই রয়েছি। অনেক ছেলে মেয়ে বড় থেকে বুড়ো হয়ে গেছে কিন্তু আমরা সে একই আছি। অনেক বুড়ো বুড়ি বুড়ো থেকে আর থুতুরি বুড়ো হয়ে গেছে কিন্তু আমরা সে একই আছি। বাজে শো আগেও ছিল, এখনো চলছে, উন্নতির কোনো ইচ্ছা আমাদের নেই। সো যারা যারা শুনছেন তাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি, ঠিক আছে? আর আমার সাথে যদি আপনি বকবকে সামিল হতে চান, যখন বলটা একা থাকে বকবক একটু বেশি হয়, বিশৃঙ্খলা বেশি হয়, উচ্ছৃঙ্খলা বেশি হয়, এবং আপনারা চাইলেও বলটাকে কন্ট্রোলে আনতে পারেন না, তাই আপনাদের হাতে সে কন্ট্রোল দিয়ে দিলাম, রিমোট কন্ট্রোল আপনাদের হাতে দিয়ে দিলাম। আপনারা শুধুমাত্র ওই কন্ট্রোল দিয়ে আমাকে একবার ডাইনি একবার বামে, একবার ডাইনি একবার বামে, যেমনি মন চায় যেমন খুশি তেমন খেলো খেলতে পারেন আমার সাথে। ওকে, গিয়েছিলাম বন্ধুর বিয়েতে, সিরিয়াসলি এক কলিজার টুকরা বন্ধুর, মানে কলিজার টুকরা মানে বললে হবে না, কলিজার বেশি বড় টুকরা আর কি। একটা কলিজা কাটলে সব টুকরা তো সমান হবে না, সবচেয়ে যে বড় টুকরাটা সে বড় টুকরো আমলের, মানে বড় টুকরো সাইজের একটা বন্ধুর বিয়ে ছিল। তো তার বিয়ে অ্যাটেন্ড করতে গিয়ে বিভিন্ন জিনিস আমাকে ছেড়ে দিতে হয়েছে, কিছু কিছু প্রোগ্রাম ছেড়ে দিতে হয়েছে, মাঝে মাঝে লিসনারদের মায়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে হয়েছে যে আজ 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 মনে হয় অফিসে যাওয়াটা হবে না, আজ ছেলেটার বিয়ে, আজ ছেলেটার গায়ে হলুদ এবং কাল ছেলেটার হচ্ছে কি বাবা। সো এরকম হেঁটে হেঁটে আপনি দেখবেন একে তো নামবেন দেখবেন আমার মিস হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে আঞ্চলিকভাবে ক্ষমা প্রার্থী যারা যারা আমাকে গালগালি করেছেন, যারা যারা আমি ফেসবুক কমেন্টে দেখছি কেন রেকর্ডেড শো চলছে এগুলো বলা হবে না, ঠিক আছে? আচ্ছা, কথা খুঁজে না পারলে আত্মীয় স্বজনরা কি বলে বলতে পারবেন? যখন দেখবেন কোনো একটা আত্মীয় স্বজন নেই, বাবা মার সাথে ক্যাকু ক্যাকু করছে, আপনার বাবার সাথে কথা বলে, ওরে ভাই জান কতদিন পর দেখা, ভাবি আহা হা কি কি দিন ছিল আগে, হ্যাঁ আপনার বাসায় এটা আসতাম, গরম গরম মাংস খেতাম, গরম গরম ওটা খেতাম, এটা খেতাম, এটা খেতাম, বাপ মার সাথে কথা বলা শেষ, এখন তো আর কথা বলার কিছু নাই, পাইছে আমাদের সামনে, মানে মানে পরিবারের ছেলে মেয়ে সন্তান যে থাকে তার সাথে তো ওই চাষার কথা বলে কিছু থাকি না, ওরে কলো 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 এগুলো করে ছোটবেলায়। আর যদি আপনি মোটামুটি মডার্ন সাইজে বড় হন, বাচ্চা হলে মানে বেঁচে গেলেন, ওলে ওলে কোলে 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 নিয়ে দুইটা গেলে গেলে দোল দোল দোলনি করে আপনাকে ছেড়ে দেবো, আপনি ফুরুত করে দোল দেবেন যদি কিছু চাই। কিন্তু যদি আপনি মডারেট সাইজে বড় হয়ে থাকেন, আপনাকে পড়তে হবে এক কঠিন প্রশ্নের মুখোমুখি। বাপ মার সাথে কথাবার্তা শেষ, আপনার দিকে তাকাইলো, তাকানোর সাথে সাথে মনে করেন আপনার কলিজাটা মোচড় দিয়ে উঠলো, আল্লাহ আমাদের এখন কি জিগায়। সাথে সাথে উনি সেই প্রশ্নটাই জিগাবে যেটা আপনার জীবনেও অ্যান্সার দিতে প্রস্তুত না, যে প্রশ্নটা শোনার পর আপনার মাথায় আপনার রক্ত গরম হয়ে যাবে, আপনি কি অ্যান্সার দিয়ে নিজে খুঁজে পাবেন না, ঠিক সেই প্রশ্নটা সে বলে বসবে, বাবা পড়াশোনা কেমন চলে, মেজাজটা তখন গরম হয়ে যায়, বাপ মার সামনে সবার সামনে জিজ্ঞেস করতে পড়াশোনা কেমন চলে, একটু আগে মা খুঁটি দিয়ে পিছনে দুটো ঠাই ঠাই করে বাড়ি দিয়েছে, পড়াশোনা কেন, হ্যাঁ মেহমান নাই সেটা জোরে জোরে উপর দিয়ে কানের সামনে পড়াগুলো যাবে মানুষ কবো, হ্যাঁ অর্পণা জানো তো এই পড়ে অন্য পড়ে ওই গ্রামে মানে নোয়াখালীতে পড়ে, আমি ঢাকায় বয়ে শুনি যে অর্পত আছে, যখনই ফোন দিই তখনই তুই বয় চিলে চিলে গ্রামার পড়তে আছে, ব্যাকরণ পড়তে আছে, অঙ্ক মুখ হতে পড়তে আছে, আর তোর কথা আমি এই রুম থেকে এই রুমে শুনি না, আমি পাশের রুমে থেকে তোর পড়া শুনি না, বাট
এই মনোবল শুনে যাও, এই ধরনের নিয়ম থেকে দূরে থাকবেন। আর দূরে থাকবেন কি, ওরাই তো নিজের কাছ নাই, আপনি দূরে থাকবেন কেমনে, সম্ভব নাকি? হ্যাঁ এরকম সম্ভব না। আসছো আমার বাসায় এরকম মেহমান আসতো তো ভালো লাগতো, মেহমানটা যখন চলে যেত না তখন যাওয়ার সময় যে মনে করেন যে অনিচ্ছা করে সত্ত্বেও মনে করেন ভোর পাঁচটায় তার ফ্লাইট অথবা ভোর চারটায় তার বাস, সে তো তিনটায় উঠবে, যাওয়ার সময় কিন্তু নজরে নজরে আমি তাকে রাখতাম কখন যায় কখন যায়, কারণ যাওয়ার সময় যদি হাতে জোর করে যে একটা গিফট দিয়ে যায় না, এই ব্যাপারটা তো মানে কি বলবো আর কি বলবো, কি মজার একটা ব্যাপার। এটার জন্য রাইতে আমার ঘুম হইতো না, ঘুম তো কেন ওইটা দেখে চলে গেছে, তাহলে তো বিপদ, জায়গায় জায়গায় থাকতাম, কারণ গেট পর্যন্ত তাকে আগায় দিয়ে আসতে হবে, গেট পর্যন্ত আগায় দিয়ে আসলে ওইটা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় না, সে যাবার সময় আপনার কাছে এসে দিয়ে যাবে না, যাওয়ার সময় আপনাকে তার কাছে যেতে হবে, আপনাকে পিছনে যা পাওনা ধরে আছে না মামলার পিছিয়ে না ঘুরলে খেতে টাকা পয়সা দেয়, তবে যদিও এখন সে ধরনের আত্মীয় স্বজন নাকি বিলুপ্ত প্রায়, ডাইনোসর আর এই ধরনের আত্মীয় স্বজন এখন খুব কম দেখা যায়, দেখা যায় না বললেই চলে, তো ভালো হয়েছে বিলুপ্ত হওয়ার সাথে সাথে। বিলুপ্ত কারা করছে, এই আমরা তো করছি, আমরা তো মোটামুটি এগুলো পাইয়া পেয়ে অভ্যস্ত হয়েছি, কিন্তু এখন যদি আমরা কারো বাসায় যাই যাই না, এসব আমরা জানি, এসব আমরা জানি, বুঝছেন যে দেওয়া যাবে না, বাচ্চারা নষ্ট হয়ে যাবে, বাচ্চাদের হাতে দেওয়া যাবে না, এগুলো না দেওয়া চাইতে একটা এমডি কার্ড ধরাই দেন, বাচ্চারা দেখবেন এক থেকে বেশি খুশি। হ্যাঁ ছোটবেলায় আমরা কি করতাম, ছোটবেলায় আমরা যখন বাবা মা টাকা দিত সে টাকা থেকে যাতায়াত খরচ বাঁচাইতাম, মনে করেন রিক্সাওয়ালা বাঁচাইতাম, টেম্পুওয়ালা বাঁচাইতাম, এই টাকাগুলো চারিদিক থেকে জমায় জমায় এক এক জায়গায় কুইরা আমরা একটা কিছু খাইতাম, হয় বন্ধুরা ট্রিট দিতাম এদিক যেতাম, হয়তো বন্ধুরা গিয়ে পিকনিকে যাইতাম, ঘুরতে যাইতাম, চিড়িয়াখানা যাইতাম, শিশু পার্ক যেতাম, এইসব জায়গায় যেতাম। আর ভয়ানক কথা, এখনকার বলা ভাই টিফিনে টাকা জমায় জমায় এমডি কার্ড কেনে, আমি তো অবাক, কি দুনিয়া হল, বাপ মা নেট বন্ধ করে দিছে তাই লুকায় লুকায় দশ টাকার এমডি কার্ড একশো টাকার এমডি কার্ড এগুলো কিনে রেখে দিই, নাহলে তো ভাইয়া বোঝো না সময় সময় তো গেম ডাউনলোড করা যায় না, গেম খেলতে তো এমডি লাগে, তাই মা যখন পড়াশোনা বেশি থাকে নেট বন্ধ করে দেয়, তখন এমডি কার্ড কিনা খালি খেচ্ছে খেতে ঘষিয়া তারপর মনে করে যে খেলা শুরু করে দিই। তা আমার লিসেনার যারা আছে তাদের মধ্যে তো কিছু যাদের কচি কাচ্চা দুষ্টু ছেলে পেলে আছে তাদেরকে আমি বলে দিচ্ছি যে আসলে তোমরা কি তাই করো, আমি যদিও একটা হাতে নাতে ধরছি দেখে আজকে আমি এই কথাটা বললাম, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু নেওয়া এই কথাটা, বুঝছো? সো আমার যারা বন্ধু বান্ধব আছো যারা লিসেনার আছো যারা শুনছো আমাকে, যে বড় বড় অনেক ক্লাস সিক্সে পড়ি সেভেনে পড়ি এইটে পড়ি তাদের কাছ থেকে আমি জানতে চাই তোমরা কি তাই করো। হ্যাঁ আব্বা আমা যখন ঘরে নেটটা বন্ধ করে দেয় ওয়াইফাইটা বন্ধ করে দেয় তোমরাও কি টিফিনের টাকা বাঁচাই এমডি কার্ড কেন, আমাকে কিন্তু আসলে লিখে জানাবা, লেখার জন্য যেটা করতে হবে তোমাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মনের কথা, মানে যে এমডি কার্ডের কথা, তোমরা টিফিনের টাকা জমায় আবার টিফিনের টাকা বাঁচায় বা যাতায়াতের টাকা বাঁচায় আর কি করো, ওই টাকাতে তোমার করোটা কি আমার জানা দরকার, আমাদের সঙ্গে নাও না। আমি প্রত্যেক ঈদের আগে আমার মনে আছে মানে ঈদে যখন আমি শুনতাম যে মানে একটা কথা হইতো না যে মানে আলোচনা হইতো এই সামনে ঈদ চলে আসছে এক মাস পরে ঈদ বা দুই মাস পরে ঈদ, এই কথাটা আমার কানে আসার সাথে সাথে আমি কি করতাম টাকা জমা শুরু করতাম, এর পরের দিন থেকে আমার প্ল্যান থাকতো যে যা দিবো দুই টাকা এক টাকা তিন টাকা জমা দিই, কেন কারণ ঈদের দিন একটা বন্দুক কেনা লাগবে আমার, আমি এলাকার সন্ত্রাসী আমি এলাকায় বেরোম বন্দুক দিয়া এরে মারুম মোরে মারুম এমে বোতল রেখে এম করুম ঠুস করিয়া বোতলে গিয়ে লাগবো, এই বিভিন্ন এম প্র্যাকটিস করতাম যে বড় হয়ে তো মনে করেন যে হইতে হবে কিছু একটা আর্মি ঠার্মি, তখন তো বুঝেন না বুঝি নাই যে এই দেহ নিয়ে আর্মি কেন, আর্মি সিকিউরিটি গার্ড হওয়া যায় না বা কোনো ডিফেন্সের কিছু হওয়া যায় না বডি নিয়ে, এই জন্য তখন ভাবে এম গুলি করতে হবে, এবং প্রতি ঈদে আমার হাতে একটা ভালো দামি দামি বলতে আমি তিন চারশো নিচে কিন্তু কিনতাম না, তিনশোর উপরে হলে আমি তিনশোর কমে গিয়ে কোনো বন্ধুকে দাম করতাম, মেরে বা ফালতু তিনশো টাকা নিচে বন্ধু এটা ভা পাঁচশো ছয়শো এরকম জমায় জমায় এদের কিনতাম, তো এটা ছিল আমার একটা মানে কি বলবো স্যাটিসফ্যাকশন, হাতে একটা বন্দুক থাকলে ঈদের দিন মাই গড মানে বাদশা আজিম শান শেহেন শাহ হয়ে যেতাম, আজিম শান শেহেন শাহ হয়ে যেতাম। তো আমরা এই এই টাকা পয়সা দিয়ে জমাইয়া কি করতেছেন জানেন, আমি তো গতকালকে ভর্তি এক ছেলে ছেলে বলতে দাম ভাগনে, তো ভাগনে ধরছি ভাগনারে কচিতে হেঁটে হাতে খরচ কি পরে কম আমার নেই এমডি কার্ড কিনি, তখন আমার মাথায় এলো মানে বর্তমান যুগের প্রবলেমগুলো কোন দিক যাইতেছে, হ্যাঁ টেকা বাসে তুই যদি খা তো শরীরে না এক ফোট সড়ক মাংস, তো আমার মতো হইলেও না বৈধ শরীরে এক সড়ক মাংস নেই, তোর ফু দিলে তুই আমফান আইলে তুই তো উড়ে যাবি গা এক দেশ থেকে আরেক দেশে বিনা বিষয়,
হ্যাঁ ঢাকা থেকে ধর যদি টান ফোনে বাতাস টান দেয় তুই তো এয়ারপোর্ট মায়ানমার নিলে ইন্ডিয়া গিয়ে পড়বি, তুই তুই টে দিয়ে খাবি চারটা আদলা উদলা খাবি, তা না এমনি কাটকে নেই আকাশে ঠিক এমনি টেকা উড়াইতেছে। তোমরা বাবুরা কেমনে টেকা উড়াও একটু জানাও তো। আমি বর্তমান সময় সম্পর্কে একটু জানতে চাই, তারা টাকা জমা কি করে উল্টা পাল্টা কিছু লিখো না, কিন্তু টেকা সময় যে উল্টা পাল্টা কিছু করে থাকো। অনেক অনেক আগের কথা একটা বলে দিতেন, পঁচিশ বছর দিন আগের কথা, এক ছেলে হাতের ভিতরে কেরোসিন ছিল, কেরোসিন তেল, কেরোসিন তেল একটা বাটিতে নিয়ে রাস্তার উপর দাঁড়ায় রয়েছে রোদের মধ্যে। এই ঘটনার দিকে সবাই ওর সামনে দিয়ে যায় আর অবাক হয়ে তাকায় থাকে যে আসলে এই ছেলেটা একটা বাটি কেরোসিন তেল নিয়ে বসেছে কি করতেছে, কি করতে চায় সে। যায় সবাই দেখে, ছেলেও দেখে হাসে, হ্যালো কোথায় যান যাচ্ছে, তো সবাই যায় আসে সবাই বিরক্ত যে ছেলেটা প্রতিদিন সকালবেলায় আইসা রোদের মধ্যে এক বাটি কেরোসিন তেল হাতে নিয়ে দাঁড়ায় থাকে কেন। তো একদিন আমি আমি তো আবার আমি আমি তো আর দাঁড়ায় থাকার লোক না, আমার যে কোনো প্রশ্ন মুখে আসলেই পটাক করে ছুড়ে ফেলাই, মানে একদম ঘায়াল করে দিই প্রশ্ন দিয়ে। আমি গেলাম দেবায় ছেড়ে দেখো এটা এসো তোমাকে চাপটা বেড়ে চামড়া তো এক এসো। জি ভাই বলেন, এই তুমি হাতের মধ্যে যে কারেশন তেল মধ্যে রোজ রোজ দাঁড়াই থাকো কেন, কি সমস্যা তোমার? তো ভাইয়া আমার একবার অনেক টাকা বেরিয়ে টাকা থাকতেই পারে, তাই বলে তুমি হাতে কারেশন নিয়ে দেওয়া যায় দাঁড়াই থাকবে নাকি কেন? কারণ আপনারা অনেকেই অনেকভাবে টাকা উড়ায়, তাই আমি প্রতিদিন দশ টাকার কেরোসিন কিনে আমি উড়াই, এইভাবেই আমার টাকা উড়াই। আমি কোনো পাগল সবই নাকি পরে চিন্তা করলাম না ঠিকই আছে, মানুষের বিভিন্ন রুচি থাকতে পারে না টাকা উড়ানোর। মনে করেন কেউ খাইয়ে টাকা উড়ায়, কেউ না খাইয়ে টাকা উড়ায়, কেউ দৌড়ায় টাকা উড়ায়, কেউ এমনি কত রকম আছে না কি কি করে না করে, যে এমনি কাট কিনে টাকা উড়ায়, সে কেরোসিন তেল কিনে উড়ায়। স্বাধীন দেশ, স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীন উড়ানোর স্টাইল। তো এইভাবেই আমরা জানতে চাই যে আমাদের আজকে লিসেনারা যারা আছেন তারা কিন্তু মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সিজিএফএম লিখে স্পেস দিয়ে যে আজকের মনের কথাটা লিখবেন সেটা হবে আপনি কিভাবে টাকা উড়ান, মানে কোন জায়গাটা টাকা আপনি খরচ করে শান্তি পান, কিন্তু আপনি জানেন এটা টাকাটা নষ্টই হইতেছে, সেই ব্যাপারটা আজকে কিন্তু লিখে পারবে। টাকা কিভাবে উড়ে ঢাকা করে পুরো দেশে সেই ব্যাপারটা আজকে আমরা নখদর্পণে নিয়ে নিব। হাউ ডু ইংলিশটা কি বুঝতে পারতেছি না, মানে যে টাকা উড়ে উড়ে টাকা উড়া মানে ফ্লাই, টাকা মানে মানি, আর হলো গিয়া ইউটিউবে লেখা সার্চ দেয় হাউ টু হাউ ডু ফ্লাইং মানি, মানে টাকা কীভাবে উড়ে সেটা কিন্তু আপনারা আমাকে জানাবেন। নিয়ে ছোট একটা বিরোধী কেউ করতে যাবেন না, একা মানুষ তো একটু ধোকা তো দেবই বুঝলেন না, আর একা মানুষ দেখে আমাকে কিন্তু একদম আপনারা দেখে বলবেন না বুঝলেন, আমি কিন্তু খুব নিরীহ একজন মানুষ বুঝলেন, আর আমি একা আমার সাথে তো আপনারা একটু সাপোর্ট দেবেন বুঝলেন, যা যা বলছি টুকটাক করে লিখে ফেললেই আমি আপনাদের সব এসএমএস পড়ে ফেলবো, আপনাদের দেওয়া সব গভর্নমেন্টগুলো আমি পড়বো ঠিক আছে, তাহলে এ কথাই থাকলো, আমি তাহলে চুক্ত করিতে ঘুরে আসি, আপনারা লিখতে থাকুন আর শুনতে থাকুন। ক্যাপিটাল এফএম 94.8 চলছে, তো ইভ এল প্রেজেন্স নাটবল টু দ্য টু ওয়ান কিংস, তো টু ওয়ান কিংস এর হর দেখে উপরে ঠাড়া পড়ছে, একজন চলে গেছে দেশের বাইরে আর একজন পুরো বসে কোনায় খেতে খামারে, সো আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা চলতা হুঁ মেয়াদ রাখনা, ভরসা আসে কারো ইচ্ছে শক্তি দেখলে, ভরসা পাই কারো।
ছুটে দিয়ে গিয়েছিলাম আপনাদের কাছে যে কে কিভাবে টিফিনে টাকা উড়ান বা কিভাবে জমান বা কি করেন, সেটা হতে পারে ভালো কিছু হতে পারে, দুষ্ট কিছু হতে পারে, বাজে কিছু, কিন্তু জানাতে হবে। আমি জানতে চাই যে আসলে টিফিনের টাকাগুলো কোথায় যাচ্ছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা অর্ধেক কিন্তু তোমাদেরই হাতে টিফিনের টাকায়। হ্যাঁ, টাকাগুলো কোথায় যাচ্ছে, কোথায় কাটছে, কিভাবে যাচ্ছে, সেটা তো আমাদের জানার দরকার না। আপনারা এবারে প্রেজেন্ট নাইট বোর্ড থেকে তুফান কিং শুনছেন আর এস এম এস করছেন অলরেডি। যারা যারা এস এম এস করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা যারা করেননি তাদেরকে বলে দেবো। তাড়াতাড়ি হুড়ু 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 করে আপনারা এস এম এস করতে থাকুন। এই লিখতে হবে যে কি, হ্যাঁ সি এফ এম লিখতে হবে, বেশি কিছু না, সি এফ এম লিখবেন, স্পেস দিন যে নাম লিখবেন, স্পেস দিন লোকেশন লিখবেন, তারপর স্পেস দিয়ে টিফিনের টাকাগুলো দিয়ে কী করছেন বা টিফিনের টাকা জমিয়ে দিলে জমানো টাকা দিয়ে কী করছেন বা কেন জমাচ্ছেন, ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে কি না সেটা কিন্তু আপনি জানাতে পারেন। 26969 এই নম্বর পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এছাড়া আমাদের ফেসবুকে যে লাইভটি চলছে সেই লাইভটি কমেন্ট করবেন, পড়বো, শেয়ার করবেন, পড়বো, শেয়ার করতে করতে ফাটিয়ে দেবেন, ফাটাফাটি শেয়ার করে দেবেন, নো প্রবলেম অ্যাট অল। আর যদি আমার সাথে লাইভ একদম ডিরেক্ট ফোন আলাপ করতে চান তাহলে তো খুবই ইজি, নাম্বারটা মুখস্থ আছে সবার, সবার মুখস্থ ভাইয়া, সবার মোবাইলে সেভ করা আছে, সেভ সেভ। আবারও বলে দিচ্ছি, যাদের মোবাইলে সেভ নাই, যাদের মোবাইলে এখনো আমার নাম্বারটা সেভ করা নেই, তাহলে গেলেন 02550366569। আবার বলে দিচ্ছি 02550366569। এই নাম্বারটিতে কল করলে 7:40 থেকে একদম আমাদের সাথে, আমার সাথে আমাদের ওদের নাম হয়তো নাই, আমার সাথে ডিজে সরাসরি এক স্যার মুখোমুখি ফেস টু ফেস কথা বলতে পারবেন। সত্যবাদী বাপ্পা টাকা থেকে লিখেছে, বল্টু ভাইয়া টিফিনের টাকা জমিয়ে তোমাদেরকে সেই 2017 সাল থেকে এসএমএস করে আসছে। ওয়াও, তাও একটা ভালো কাজ হচ্ছে, ঠিক আছে। এই তোমার এসএমএস এর টাকা দিয়ে কত কোম্পানি চলছে, এই তোমার এসএমএস এর টাকা দিয়ে কত জীবন চলছে, তুমি সেটা কি জানো ভাইয়া? দেখ তোমার এসএমএস টা ভালো কাজে ব্যয় হচ্ছে, তুমি নষ্ট করো না, কিন্তু আমার মনে হয় আমাদের এসএমএস করতে এত টাকা লাগার কথা না। তুমি যে পরিমাণ টাকা জমাইছো আমি জানি তো, অনেক টাকা জমাইছো, বাকি টাকা দিয়ে কি করছো সত্যি করে বলো। দেখতে পাচ্ছি আয়েশা হোসেন লিখেছে, কই গেল আয়েশা হোসেনটা, আয়েশা হোসেন নাম পড়ার সাথে সাথে সে লাভ দেশে। আচ্ছা হ্যাঁ, আয়েশা হোসেন শনির আকৃতি থেকে লিখেছে, আসসালাম আলাইকুম, বল্টু ভাইয়া কেমন আছেন? ভাইয়া আমি মাদ্রাসায় পড়ি, আমার এক ফ্রেন্ড সে রিক্সা ভাড়া বাঁচায় আর সে টাকা দিয়ে, বাকিটা তো আসেনি, আর সে টাকা দিয়ে সে কী করে সেটা তো লিখো না ভাইয়া, তুমি তাড়াতাড়ি আবার লিখে পাঠাও, সে টাকা দিয়ে করে কি আমাদের জানা দরকার আছে। এইমাত্র লিখেছে ভাইয়া তুমি তুলি, আমি তুলি, আচ্ছা তুলি লিখেছে কাপাসিয়া থেকে, শুনছি আমি ফ্রেন্ড, তোমার নিউ ফ্রেন্ড, ওয়েলকাম তুলি। শিফা লিখেছে গাজীপুর থেকে, 14 ফেব্রুয়ারিতে ফুল পেতে চাই, চাইলে 13 ফেব্রুয়ারিতে মরে যান। আচ্ছা হ্যাঁ, ছি রে কি আইডিয়া, বাজে বাজে আইডিয়া, ওই বাজে আইডিয়া তো দেওয়ার কাজ হলো আমার, তোমরা কেন বাজে আইডিয়া দিচ্ছো, তুমি দিবে সুন্দর কিউট সুইট অ্যান্ড হোয়াট এ বিউটিফুল আইডিয়া দিবা তোমার, ঠিক আছে। মারিয়া লিখেছে ভাই বিএফ এর ফোন কি ফোনদের কুয়াই, বুঝলাম না আমি আসলে এটা এটা তুমি কি বলছো। সাদিয়া লিখেছে বিকেএসপি থেকে, আমি রেস্টুরেন্টে টাকা ওড়াই, তবে মাঝে মাঝে এক দু একটা ভালো কাজও টাকা খরচ করি। ভেরি গুড ভেরি গুড, ভালো কাজে টাকা খরচ করলে মন ভালো থাকে, দেখবে অটোমেটিক মন ভালো হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি টাকা ছাড়া কোনো কাজই হয় না। সো এটা নষ্ট করার চাইতে ভালো কাজে করলে দেখবে তোমার নিজের মনটা ভালো লাগে, নিজের ভিতরে কনফিডেন্স ফিল হয় যে আসলে একটা ভালো কাজ করলাম, অন্যরকম লাগে, অন্যরকম ফিলিংস। আমি নিজের ঢোল বাজাতে চাই না, বাট আমি যখনই সুযোগ পাই, যখনই আমার হাতে কিছু এক্সট্রা মানি থাকে, আমি সেটাতে কারো হেল্প করার চেষ্টা করি, করে দিই, না বলাই ভালো, ভালো কাজের কথা বেশি বলতে হয় না। সালা যথাবে থেকে লিখেছে, আমি টিফিনের টাকা জমিয়ে জমিয়ে অন্যদের জন্য বার্থডে গিফট কিনতাম, ভেরি গুড, এটা তো সবথেকে ভালো কাজ, কারণ আমার ছোটবেলায় একটাই আক্ষেপ ছিল আমার বন্ধুরা আমার বার্থডেতে কোনো কিছু গিফট দেয় না, এখন পর্যন্ত আমি কোনো আমি গিফট পেতে এত পছন্দ করি কিন্তু আমি কেউ পাই না, এটা হয় না, সবার চাওয়াকে জীবনে এক জীবনে পূরণ হয়, আমার যে গিফট পেতে ভালো লাগে কিন্তু আমি কেউ আমাকে গিফট দেয় না, বার্থডেতে এসে উল্টো আমার থেকে ট্রিট নিয়ে চলে যায়, কি
সব বন্ধু বান্ধব পাইলাম, বুঝলাম না কিছু, মাথাটাই নষ্ট। তোমার আমার একটা বন্ধু পাইলে অন্তত টাকা জমা আমার কিছু গিফট দিত, তাই না? মনটাই খারাপ হয়ে গেল সারা। এসকে নুমান লিখেছে, হাই বন্ধু ভাই, ভালো আছো? আমি টাকা ওড়াই কিভাবে জানো? টাকার বিমান বানায় আকাশে ওড়াই। এটা কোন কথা? তুমি আমাকে কি বদান পাইছা? যা বলবা তাই বিশ্বাস করবো? মানুষ পাগল তাই বলে এত পাগল টাকা দেয় বিমান বানায় আকাশে ওড়াইব? জালি টাকা, জাল টাকা নাহলে ফটোকপি করা টাকা, এছাড়া তো এটা হওয়ার কথা না। ঢাকা থেকে আবিদ লিখেছে, টিফিনে টাকা। আবিদ ঠিক আছে, বাট তোমার যদি বয়স না হয় ছেড়ে দাও এখনই, ঠিক আছে? যেটা লিখছো তুমি আমি তো কিন্তু পড়লাম না, বাট তোমাকে আমি পার্সোনালি বললাম ছেড়ে দাও, ছেড়ে দাও, টাকা জমা এসব করা ঠিক না। এসকে নমন লিখেছে, হাই বলু ভাই, আচ্ছা বিমান উড়াইতে পড়লাম। আর রাকিম লিখেছে ডেমরা থেকে, মেয়েরা কিভাবে এত শেষরা, এরাও কেমন ওয়ার্ড হয় আমি বুঝি না, একজন ম্যারিড ও কি রাকিম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, জাস্ট ফান, এভরিথিং ফান, এটা মজা করার জন্য বল, আমরা তো মজা করার জন্য কত কথা বলি না, এত সিরিয়াস নেওয়ার কিছু নেই রাকিম। রিপ্তি লিখেছে, আমার হাতে একটা টাকাও আব্বু আম্মু দেয় না, যা চাই এনে দেয় বাট টাকা দেয় না, আর আমার বাসায় নেট অফ রাখা হয় না, তাই এমবিও দরকার না, যাতে টাকা দেয় না তাই নেট অফ করে না, জানে যে মেয়েটা লুকায় লুকায় এমবি কিনবে কেমনি, টাকাই তো দেয় না, আর টাকা না দেওয়াটা ভালো, এই অভ্যাসটা থাকা ভালো। ছোটবেলা আমাদের হয়তো টাকা দিত না, একটু বড় হওয়ার পর দেওয়া শুরু করেছে, দেখুন কত ভালো হয়েছে, নিজের প্রশংসা করার মতো এর চেয়ে বড় সুযোগ আর নেই, তাই হাতছাড়া করলাম না। সুবর্ণা লিখেছে নরসিংদী থেকে, নিউ লিসনার ওয়েলকাম করো, ওয়েলকাম সুবর্ণা, ওয়েলকাম টু আর জঙ্গল। দেখতে পাচ্ছি মনীষা লিখেছে, বল্টু আমি টাকা দিয়ে রকেট বানিয়ে উড়াই, বুঝলে? বিশ্বাস করলাম না। একটু আগে একজন লিখছে, তোমাদের দুজনের একই হয়ে গেছে। মিম নশিনী থেকে লিখেছে, চায়ের ইয়ার ধরে শুনি আজকে ফার্স্ট এসএমএস করলাম, থ্যাংক ইউ মিম, কেন তুমি আজ ফার্স্ট করলে, তোমাকে আজকে আমরা কি উপর নারিয়েল অ্যাওয়ার্ড দেওয়া হবে, অনেক আগে আমরা নারিয়েল অ্যাওয়ার্ড দিতাম, তো আমার আজকে মনে হচ্ছে যে তোমার এই চার বছরের যে একটা তোমার একটা সাধনা, সেই সাধনার পরে আজকে যে এসএমএসটা তুমি সাধনার ফল বের হলো, তার জন্য তোমাকে একটা নারিয়েল অ্যাওয়ার্ড দেওয়ার, যেটা রিয়েল না আর কি, নারিয়েল অ্যাওয়ার্ড, এটা শুধু মানে মনে মনে নিতে হয়, মন থেকে দিতে হয়, মন থেকে নিতে হয়, নিয়ে নাও আমাদের পক্ষ থেকে একটা নিজে নিজে নারিয়েল অ্যাওয়ার্ড নিয়ে নাও। প্রমাণ অশ্বিনী থেকে লিখেছে, আমি টাকা জমাতে পারি না, তাহলে তবে এবার জমাইছি, বাট খরচ করতে খারাপ লাগে, এইটা সত্যি কথা, টাকা কিন্তু তুমি একবার জমাইতে পারো, আর সামান্য কিছু একটু বড় অ্যামাউন্ট হয়ে গেল, খরচ করতে দেখবা এই বুকি বুদ্ধিপদ্মা ফাইটে যায়, বুকটা ফাইটে যায় বন্ধু, যখন জমানো টাকা ভাঙার জন্য আসে, তখন মনটা চায় তাকে ধরে কইছে, মানে মানে আমার কোনো গান কোনো হইতেছে না, আমি বুঝতেছি এটা কোনো ব্যাপার না, আমার গান কোনো দিনও হয় না, ফোন কল ধরি না, যেটা যেটা হয় সেটাই করি। হ্যালো 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 জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? নারায়ণগঞ্জ থেকে দোলনা বেদেনা সুমাইয়া, এটা কি জানি না, এখন তো ভাই আমরা তো 40 থেকে ফোন রিসিভ করা শুরু করি, বলো আমাদের দোষটা কোথায়, হোয়ার ইজ আওয়ার ফল্ট? নানি নানি সালাম আলাইকুম, নানি সালাম আলাইকুম, নানি আপনি টাকা জমা কোথায় খরচ করতেন বলতে পারেন, মনে আছে? নানিকে জিজ্ঞেস করো, ছোটবেলায় যখন টাকা জমা দিতো সে কোথায় কোথায় খরচ করতো, কোথায় কোথায় খরচ করতো? সামনে গরম আসছে তো ইংরেজি বলতে, বুঝছো?
তো সেই ইংরেজি শিখে এসে এরপর আমরা একসাথে শো করবো, মানে একই লেভেলে না হলে হয় না ইংরেজি কথা বলতে। আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড, দেন আচ্ছা গেসকে টাটা বাই, আবার কথা হবে টাটা। আবার কি বলো, শুনো বলে চুপ করো, কিন্তু মনে রাখবা। আরে মনে রাখছি তো, তোমাদের সবার নাম তো বলে দিলাম মুখস্ত। আচ্ছা বল, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দিবা। এই যে ভাঙে জিরা আইছে, এটা সময় আইছে, এ কেমন কথা, চিৎকার করলে কেমন কেটে দিব, এই কি ওরাইছে বলছে, তাদের তুমি যোগ বলে কেটে দাও। নাম ভাই নাই বন্ধু ভাইয়া, আরে ভালো আছি, তোমার চিৎকার শুনে তো আমার কান ফেটে গেছে। নতুন করে মাহমুদা কোথা থেকে আসলো? মাহমুদা কোথা থেকে আসলো? ভালো আছি ভালো আছি, একটা জোক শুন, একটা জোক শুনতে চাচ্ছিলাম। সবার তো কথা মনে আছে ভাইয়া, একটা একটা জোক বলো নালে কেটে দিলাম কিন্তু সবাই নাই। হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে টাটা, আরেকদিন শোনাবো। বাপ রে বাপ, ওকে ওকে ওকে, বাপ রে বাপ, পুরা হামলা চালাইছে, মানে যে দরজা মানে গেট মেট ভাঙ্গা, ভূমিকম্প, আর্থকোয়েক, আমফান, নার্গিস সব একসাথে আসছে। তোমাদের নাম যে দৌড়না মূল্য সব বাদ দাও, তোমাদের নাম রাখো একজন ভূমিকম্প, একজন রাখো হলো নার্গিস, একজন রাখো, একজনের নাম রাখো আমফান, একজনের নাম রাখো কালবৈশাখী, সব যখন একসাথে আসো না, আমি ধরো যে আজকে আমি একলা না, ভয় লাগে না আমার, এ কি কেমন কথা। হ্যালো হ্যালো হ্যালো, গেল গেল এলো গেল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আরে রতন কেমন আছো? আমি বলতেছিলাম যে লাস্ট নামলাই যে কয়েকদিন হলে নাই, আপনি এক তিন দিন মিস, সেটা মাফ করা যায়, কিন্তু একদিনও আপনি কমেন্ট করেন, একদিনও কমেন্ট করি নাই, এটা তো মাফ করা যায় না, তাই তো ঠিক কথা বলছো, মাফ করা যায় না, মাফ করা যাওয়া কি করবো বলো, একা মানুষ, এটা পড়বো ওটা পড়বো, তার মধ্যে আমি লাইভ, লাইভের মধ্যে কমেন্ট পড়া লাফালাফি করে কথা বলা তো যায় না, কনসেন্ট্রেট করা যায় না, বুঝছো, লাইভে ফোন থেকে কমেন্ট করলে তো লাফালাফি কম পারে, হাত দিয়ে আটকে রাখা যায়, তাই নাকি? দাঁড়াও তুমি যখন বললা আজকে আমি ট্রাই করবো। আর আপনি এসএমএস করা শুরু করলে ওই এসএমএস নোটিফিকেশন নোটিফিকেশন, তারপরে আর কমেন্ট করার মনে। আচ্ছা তুমি কি আমাকে ফান করে পয়সা ওইসব কমপ্লেন করার জন্য আর আমাকে শেখানোর জন্য কি ওসব করতে হবে? আরে জোক বলো তাড়াতাড়ি করে। আচ্ছা জোক হচ্ছে কি, ওই এটা সাইনারা একদিন একটা জোক বানাইছিল, এটা আমাকে বলছিল যে বলো কি বানাইছিল, এটা সাইনারা, এ স্যার সাইনারা। আচ্ছা ও ওকে তো অনেকদিন দেখিনি, ও কোথায়? না আগে শোনে না, এখন শোনে। আচ্ছা আগে শুনুন এখন শুনুন, আচ্ছা ঠিক আছে বলো। দেখি যে এক লোক ঘড়ির মধ্যে টাকা ঢোকাইতেছে, আমি বললাম ভাই ঘড়ির মধ্যে টাকা ঢোকান কেন? আচ্ছা কয় লোকে বলে আমি নাকি সময়ের মূল্য দিতে পারি না, তাই সময়ের মূল্য দিচ্ছি, টাকা ঢুকে সময়কে মূল্য দিচ্ছে, খুব জ্বালা। এই তবে ঘর টাকা গুলো কোথায় এখন, টাকা গুলো নিয়ে নাও ওর কাছ থেকে, হারাই যাবে তো। তোমার বানানোটা যোগ বলো, এটা তো এসার রা শাহিন বানানোটা বললাম, রতন আল হাসানের যোগ কোথায়? অজ্ঞান মানুষকে জ্ঞান দিতে আসছে, আমি নিজেই একটা অজ্ঞান, আমার কোন ঠিক ঠিকানা নাই, সে আমাকে জ্ঞান দিছে, ভালো আমার জ্ঞানটাই নষ্ট হলো। হ্যালো হ্যালো, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? সজল ভাই আছে, আশেপাশে কোন একটা দেশে আছে, তবে এই দেশে নাই, ইউটিউব শিওর। হ্যালো
সজল এই প্রথম সজল নাম ধরে আমি তো বালাসি তুমি বালাসি নি আমরা কত খারাপ অবস্থা আচ্ছা তো ভালো থেকো আমাদের আজকে সময় শেষ আরেকদিন কথা বলবো ভালো থাকেন আচ্ছা ওকে অবশ্যই টাটা আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা যাবো ছোটটা বিরতিতে বিরতিতে ফিরে এসে তারপরে আমরা শেয়ার গুলো পড়বো তখন কিছু কমেন্ট পড়ার চেষ্টা করবো রতন হাসান এত বড় একটা বিচার দিয়ে গেছে আমি নাকি কমেন্ট পড়ি না সম্ভব এত মানুষের এত কিছু করে সম্ভব এতগুলো বিচার কেউ দেয় হ্যাঁ সবার সামনে মান সম্মানটা শেষ করে দিল যদিও আজকে ভাগ্য বলে আজকে বাসায় মান সম্মানটা বলে রেখে এসেছি নাহলে তো আজকে শশী করে ফেলেছিল উফ গুনগুন সাহেব বলে ঠিকই বলে বলছিল মানে মান সম্মানটা রেখে যা তোর যা বসতে তোর মন ভোলা তোর সবার চলতে ঠিক নয় তোর কথাবার্তা ঠিক নয় কখন কি কোথায় কোথায় মান সম্মানটা হারাই আসবি ঠিক নয় বাসা রেখে যা আজকে রেখেছিলাম বলে বেঁচে গেলাম নাহলে আমার কি হয়েছে হাতে নাতে Capital FM 94.8
স্ট্রংলি ইন ক্যাপিটাল সম্মান দিয়ে 4.8 যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা শেয়ার করেছেন তাদের নামগুলো একটু পড়ে দেওয়ার পালা এসে গেছে। প্রথমে দেখতে পাচ্ছি হৃদয়ের মাঝে হোগলার বেড়া শেয়ার করেছেন, লিখেছেন মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যের উপর চাপিয়ে দিয়ে দূরে বসে বাদাম খাইয়া তামাশা দেখি। কি দারুণ স্বপ্ন, কাশ তোমার স্বপ্ন সবার পরিণত। রচনা হাসান লিখেছেন, রচনা হাসান লিখে পড়বো না আমি ক্যাপশন পড়বো না, এত বড় বই বিচার দিচ্ছে আমাকে। সে লিখেছে মাঝে মাঝে খুব টেনশন হয় কোন মুখে নিজের ছেলে মেয়েদের বলবো মোবাইল লেগে পড়তে বস। একদম ঠিক আছে, নিজের বেলায় কেমন দেখার কেমন লাগে তোমার ছেলে মেয়ে ঠিকই তোমার এটা করবে। প্রিয়মণি শেয়ার করেছে এবং লিখেছে ওই বলটু ভাইয়া কালকে থেকে ফার্স্টে কবে বলবো ওই দেখছো ও প্রিয়মণি চেতা গেছে আমি। নবীন সুমা লিখেছে ইংলিশ লার্ন সামথিং ফ্রম হিম, হিন্দি কোচ শিখো উসে, বাংলা আর ভাবে ভাঙ্গা এটা ভালো ছিল শেয়ার করেছে নরেন সুমা। তারপরে দেখতে পাচ্ছি কাকে নরেন সুমার পরে সব ঘুরতেছে বুঝছো, লোডিং 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 ঘুরে ঘোরা। নরেন সুমার পরে কে করেছে শেয়ার, কে করেছে শেয়ার নরেন সুমা কি দেখতে পাচ্ছি ও এক ও বাকিদেরকে দেখাই যাচ্ছে না আজকে এত লোডিং হয়েছে। আচ্ছা এই ফাঁকে আমি প্রিয়ামণি লেগেছে আম্মুর মানিব্যাগ থেকে 300 টাকা চুরি করলাম, এখন দেখতেছি আমার টাকা মিলে না আছে, কিছুটা লিখছে এই জন্য কম করতে পারি না, সব উড়ি করে লাফালাফি করে মারামারি করে। কালকে থেকে অন্যভাবে চেষ্টা করবো। আজকে এসএমএস শেষ মুহূর্তে যারা যারা করেছে তাদের নামগুলো পড়েছি, দিয়া এসএমএস করেছিল, জান্নাতুল মাওয়া এসে এসএমএস করেছিল, আফরিন এস আসিয়া, তারপরে দেখতে পাচ্ছি লুসাইবা মার্জিয়া আখি শেয়ার করেছিল নরসিংদী থেকে, তারপর দেখতে পাচ্ছি সাকিব লিখেছিল, মারিয়া এসকে নোমান আমাদেরকে এসএমএস করেছিল শেষ মুহূর্তে, মিম লিখেছিল, তারপর লিখেছিল তাইবা, তারপরে দেখতে পাচ্ছি এম বি শামিমকে দেখতে পাচ্ছি, জুথি সারা নাদিয়া, তারপরে শিফা, এটাই ছিল আজকের মতো। তো আজকে যাওয়ার সময় হয়ে গেছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, যেমন খুশি তেমন থাকবা, হাসতে থাকবা, হাসতে থাকবা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতে না থাকুক না বলটো না থাকুক, যে কেউ না থাকুক কেউ না কেউ থাকবে। সো এই প্রোগ্রাম এই শো তোমাদের শো, নাট বলটোর সাথে অল টাইম থাকবা। টাটা ফ্রম ই ভ্যালু প্রেজেন্স নাট বলটো দ্য 2 ফন কিংস।